বন্ধুরা আমি শ্বেতা আজকে আবার তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি করে দেখাবো সন্ধ্যাবেলা টিফিনের জন্য খাওয়ার জন্য একটা টিফিনের মতো ব্রেড এগ স্যান্ডউইচ তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আমি যেভাবে করছি আর জানিও তোমাদের কেমন লাগলো আর পুরো ভিডিওটা দেখো আমি স্যান্ডউইচের জন্য প্রথমে একটা আলু নিয়ে নিয়েছি আলুটাকে কেটে নেব কেটে আমি প্রথমে এটা সিদ্ধ করতে দেব আর এতে আমি একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটাও আমি এর সঙ্গে সিদ্ধ করে নেব আমি এতে হাফ চামচ মতো একটু নুন দিয়ে দিচ্ছি আলুটা তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যায় আলুটা ডিমটা সিদ্ধ হোক ততক্ষণ বেসনটা আমি রেডি করে নিই এখানে 200 গ্রাম বেসন নিয়ে নিয়েছি বেসনটাকে প্রথমে ভালো করে যেগুলো ডালাগুলো থাকবে ওগুলো হাতে করে ভেঙে নেবে যাতে ডালাগুলো না থাকে জল দিতে হচ্ছে বেসনটার মধ্যে এবার আমি নুন দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো যাতে কালারটা আসে কর্নফ্লাওয়ার 2 চামচ বেকিং সোডা টেস্টটা যাতে ভালো আসে সেই জন্য আমি এতে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি আমি ডিমটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে আমি বেসনটা রেডি করে নেব বেসনটা ফেটিয়ে খুব ভালো করে আমি ফেটিয়ে রেডি করে নিয়েছি দেখো আমি বেসনটাকে খুব ভালো করে ফেটিয়ে রেডি করে নিয়েছি আর বেসনের ঘনত্বটা দেখো আমি এরকম রেখেছি খুব পাতলাও না খুব গাঢ়ও না যাতে এটা পাউরুটিটার গায়ে ভালো করে লাগে সেই হিসাব করে রাখবে আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে আমি আলুটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি আলুটা ঠান্ডা হয়ে যাক আলুটা ঠান্ডা হয়ে গেলে খোলাটা ছাড়িয়ে নিয়ে আমি এটা পুরটা রেডি করে নেব আমি ডিমটাকেও ঠান্ডা করতে জলে দিয়ে দিচ্ছি ডিমটাকে আমি জলে দিয়ে দিয়েছি ঠান্ডা জলে ডিমটা ঠান্ডা জলে 5 মিনিট রেখে দেবে তাহলে খোসাটা খুব সহজে ছাড়ানো যাবে আলুগুলো ঠান্ডা হয়ে গেছে আলুগুলো এবার ছাড়িয়ে নিচ্ছি আলুটা এবার আমি মেখে নিচ্ছি লঙ্কা কুঁচোগুলো দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট দিচ্ছি নুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ 1 চামচ ম্যাগি মশলা দিয়ে এগুলোকে এবার ভালো করে আমি মেখে নেব আমি একটা ডিমকে ছাড়িয়ে নিয়েছি সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি আমি কুসুমগুলো বের করে নিয়েছি আর যে আলুটা মেখেছিলাম এর সাথে কুসুমটাকে আমি মেখে নেব ডিমটা আমি আর ভালো করে মাখিয়ে নিলাম
এতে আরো খেতেটা খেতে ভালো লাগবে আর টেস্টটা ভালো লাগবে। যেহেতু এটা এগ স্যান্ডউইচ সেই জন্য আমি এটা ডিমটা কুসুমটা এতে মেখে দিলাম। চলো আমার সব রেডি হয়ে গেছে, এবার পাউরুটির ভেতরে আমি পুরগুলো পুরে নেব। আমি এইভাবে সব পাউরুটিগুলো কেটে নেব। এবার আমি পাউরুটির মধ্যে পুরগুলো পুরে নেব। আমার সব কটা পাউরুটির মধ্যে পুর ভরা হয়ে গেছে। এবার কড়াইটা আমি চলো গরম করে তেলটা দিয়ে দিই। কড়াইটা আমি গরম করতে দিয়ে দিয়েছি, এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। এবার পাউরুটিগুলোকে খুব সাবধানে বেসনের মধ্যে ডুবিয়ে ডোবাবে দু পিঠটায়। দুপিটটাই উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেবে। আমার এটা হয়ে গেছে, আমি এটা আবার তুলে নিচ্ছি। আমি বাকিগুলোকে এবার ভেজে নেব। আমার স্যান্ডউইচগুলো সবকটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখো ভেতরে পুরটা আমার খুব সুন্দরভাবে সেট হয়েছে আর উপরে বেসনটাও খুব সুন্দরভাবে হয়েছে। দেখো ভেতরে খুব ভালো হয়েছে। তোমাদের যদি এই এগ স্যান্ডউইচের রেসিপিটা ভালো লেগে থাকে তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো, সন্ধ্যেবেলা সকালবেলা টিফিনের জন্য খুব ভালো। আর যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, আর আমার চ্যানেলকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করো, লাইক করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। আজকের মতো বাই বাই, আবার নেক্সট দিন আসবো কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।